ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, শঙ্খনাদ আর কাঁসর ঘণ্টা বাজিয়ে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানান ভক্তরা। সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান। এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন দেবী দুর্গা, আর যাবেন দোলায় চড়ে। তাই ঢাকের তাল আর উলুধ্বনিতে মুখরিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির। বাড়িতে চলে যাব, ইচ্ছা ছিল অষ্টমীর দিনে এখানে আসব, কিন্তু সেই সুযোগটা হবে না, এই জন্য আজকে এসেছি। সোমবার সকাল 8:30 শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এরপর ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর সন্তুষ্টি অর্জনে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। কামনা করা হয় বিশ্বব্যাপী সুখ ও সমৃদ্ধি। যদিও দুর্গতি নাশিনীর এবার ঘোড়ায় চড়ে আসাকে অশুভ লক্ষণ হিসেবে দেখছেন পুরোহিতরা। জয় দেবী জগন্মাতর জগদানন্দকারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে, এমনি করে প্রার্থনা জানানো হয় ঘোড়াকে, মানে ঘোড়ায়। এবং সেটা আসলে জ্যোতিষশাস্ত্র মতে সেটা একটা খারাপ দিক, এবং সেটা শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ঘোটকে আসার যে অশান্তি, এটা যেন আদৌ না হয়, আমাদের প্রার্থনা তিনি এগুলি থেকে মুক্ত করবেন। আর সকল পূজা মণ্ডপে নির্দেশনা দিয়েছি যে প্রতিটি পূজা মণ্ডপে এই অতিমারী করোনা থেকে যাতে মুক্তি পায়, সেজন্য প্রার্থনা করা হবে। মহাষষ্ঠীর প্রার্থনায় অংশ নিতে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে মণ্ডপে জড়ো হন ভক্ত অনুরাগীরা। দেবীর কাছে নিজের মঙ্গল কামনা করেন তারা। ছেলেমেয়ের মঙ্গল কামনার্থে এখানে আসা, পরীক্ষাতে যেন আমি ফার্স্ট হই সেটাই চাই। করোনার সাথে যে যুদ্ধটা করতেছি আমরা, সকলে মাস্ক পরতেছি, সকলে স্বাস্থ্যবিধি মানে মেনে চলতেছি। 15 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।